আরামবাগ মহকুমা আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়েছে মুহুরি এবং মক্কেলদের মধ্যে হাতাহাতি উকিলের ফিস নিয়েই কার্যত এই ঝামেলা সৃষ্টি হয়েছে মার ধরে জেরে অসুস্থ হয়েছে একজন আহত মক্কেলের মা ঝর্ণা চৌধুরী জানিয়েছেন হুগলির খানাকুল থানায় তার দুই ছেলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় অভিযোগ রয়েছে যে জামিনের টাকা দেওয়া নিয়ে এক মুহুরের সঙ্গেই তাদের বচসা শুরু হয় এরপরেই তার ছেলে রবি চৌধুরীকে বেধরক মারধর করে উপস্থিত মুহুরি এবং উকিলদের একাংশ আরো একবার জানিয়ে রাখবো আপনাদেরকে আরামবাগ মহকুমা আদালত চত্বর উত্তেজনা ছড়িয়েছে মুহুরি এবং বকিলদের মধ্যে হাতাহাতির অভিযোগ রয়েছে উকিলের ফিস নিয়েই ঝামেলা এবং মারধরের জোরে একজন অসুস্থ হয়ে পড়েছেন আহত মক্কিলের মা ঝর্ণা চৌধুরী জানিয়েছেন যে হুগলির খানাকুল থানায় তার দুই ছেলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ জমিনের টাকা দেওয়া এক মুহূর্তের সঙ্গে তাদের বচসা শুরু হয় পরেই তার ছেলে রবি চৌধুরীকে বেধড়ক মারধর করে মুহূর্ত এবং মুকে আমি জামিন করে দিয়েছি টাকাও যেমন দেয়নি সচারিক টাকা দিয়েছে আমি দেখ এই এত কম পয়সাতে জামিন করা যায় না ওই দিনে আসবি বাকি পয়সা দিবে সেটাই বলেছি আজকে এসে আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি অন্য জায়গায় এসে বসে আছে এবার সেই ডাক থেকেছি আমাকে মারতে যাচ্ছে দুবুনি টাকা পয়সা তুই যা ফারিস করতে যাও মুখ এই হচ্ছে ঘটনা এবার আমার অ্যাসিস্ট্যান্টটা যখন গেছে তাকে যে দুম করে আগে খুশি মার মারবার পরই ঝুলোপুনি করে লেগে পড়ে লাগবার পরই দু চারজন মরি এসে একটু ধাক্কাধাক্কি হয় আর এই জিনিসটা ঘটে তুই বলো আমার দিকে টাকা দিতে হবে আমি কি বাবু দিতে পারবো না গরিব মানুষ চারশো টাকা তো দিয়েছি দুটো ছেলেকে জাবিন করি যা দিতে পারবো না বলছে কানু তাই মারব এবার আমার ছেলেটাকে চেয়েছে আট দেড় হাজার টাকা দিতে হবে বলছে পারবো না এখন বাড়িতে যাই আবার হয়তো এসে দেবে

দেখো যেটা জানা যাচ্ছে যে মহকুমা আদালত চত্বরে যে একজন মক্কেল যিনি খানাকুলের নন্দনপুর এলাকার একজন বাসিন্দা তার এক মহিলা জানাচ্ছে যে তার এবং তার ছেলের নামে খানাকুল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে যখন আদালতে একটা কেস হয় সেই কেসের জামিন নিতে তারা এসেছিলেন আর সেই জামিন নিতে সেই যে ফিজ নিয়ে একটা বসা হয় তাদের মধ্যে মহুরিদের মধ্যে আর এরপরেই কিন্তু মুহুরি এবং উকিল তারা সবগুলো মিলে তারা তাদের উপরে হয় তাদেরকে মারধর করে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে ওই মহিলার পক্ষ থেকে তাদের যেটা জানাচ্ছে যে তারা কয়েকশো টাকার তাদের ফিজ দেওয়ার এরকম কথা হয়েছিল সেই মুহূর্তের সাথে কিন্তু সেই ফিজ তারা নেয়া দেয়া নিয়ে তাদের একটা বচসা শুরু হয় আর বচসা থেকে কিন্তু হাতাহাতি শুরু হয় হাতাহাতিতেই কিন্তু মারধর হয় আর এই মারধরে কিন্তু একজন মক্কেল কিন্তু অসুস্থ হয় সে দীর্ঘক্ষণ আদালত চত্বরেই পড়ে থাকে পরে কিন্তু তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয় তবে এই যে সমস্ত অভিযোগ অভিযোগ কিন্তু এই যে মারধরের ঘটনার অভিযোগ কিন্তু স্বীকার করে সেখানে যে মুহুরি আছে মুহুরিটা কিন্তু মাদ্রের ঘটনা স্বীকার করে নাই তবে তাদের যেটা অভিযোগ যে ওই মহিলা নাকি যে ফিস হয় ফিজ দিতে অস্বীকার করেছিল আর তার কারণেই কিন্তু একটু ঠেলাঠেলি ধস্তাধস্তি হয় আর সেই কারণেই কিন্তু আরামবাগ মহকুমা আদালত চত্বর কিন্তু উত্তেজিত হয়ে ওঠে রিমা অশঙ্ক ধন্যবাদ জানাচ্ছি পিটু পিটুর কাছ থেকে আমি বিষয়ে আরো বিস্তারিত জানতে পারলাম যেরকমটা জানলাম যে উকিলের ফিস নিয়েই কার্য তো শুরু হয় এবং তার পরবর্তীতে এই যে মক্কিলের মা জিনি রয়েছে ধরটা তো চৌধুরী তিনি কিন্তু সম্পূর্ণ অভিযোগটা করছেন এবং মারধরের জেরে একজন অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন এই ছবিটা আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখাচ্ছি আরম্ভক মহকুমা আদালত চত্বরে উক্ত জন সৃষ্টি হয়েছে মুঘুরি এবং মক্কলের সঙ্গে বছর সাটা তারপরে হাতাহাতি এবং মারামারি